नमस्कार। महाराष्ट्रे पालघर जो घटना पालघर सन्यासी हत्यार जो घटना ये घटनार कथा एन देश विदेशे समस्त मानुष जेने ग खूब अद्भुत घटना तई ना अद्भुत ये भारतवर्ष परिचय मैंने अने की भारतवर्ष के नाम देखे थकें हिंदुस्तान विख्यात तो गान आज इकबाल हिंदुस्तान हमार तो हिंदुस्तान हिंदू सन्यासी के प्रकाश्य पिटिए खून हत्या ये बड़ा तो अद्भुत बेपार विस्यकर बेपार विस्यकर बेपार मान धरू 16 এপ্রিল घटनाटा घटे 20 তারিখ 20 এপ্রিল जानाजानी हो सरकार व्यवस्था निच्चे चेष्टा कर जी कर विस्यकर यहाँ जे देशटर नाम हिंदुस्तान से ही देशे कैक जन साधु के प्रकाश्य मारा हिंतु समाज तात्णिक भावे কোনো প্রতিবাদ করছে না প্রতিক্রিয়া দেখাচ্ছে না যতক্ষণ না সোশ্যাল মিডিয়ায় আসছে যতক্ষণ না সংবাদ মাধ্যমে আসছে চর্চা হচ্ছে স্থানীয় যে সমাজ সে সমাজ গ্রামীণ তালুকা ব্লক এই স্থানীয় সমাজ এই সমাজে হিন্দু সনাতন হিন্দু সংস্কৃতিতে যারা বিশ্বাস করে সেই সমাজ তারা একদম একটা অদ্ভুত চুপচাপ থাকে সব বিষয়ে এটাই হচ্ছে সবথেকে বিষয় देख एक जिनिस माथाय ढोके ना अनेक ही माथाय ढोके ना अने जिज्ञेस कर वेद वेदांत दर्शन उपनिषद रामायण महाभारत गीता भागवत पुराण प्राच्य दर्शन भारतवर्षे नालंदा विश्वविद्यालय तक्षशिला सब निये एक विषय ऐक्यमत जे हमारे देशे जरा पंडित दार्शनिक वैज्ञानिक বিদেশেরও যারা বিখ্যাত দার্শনিক পণ্ডিত এমনকি মানে চার্লস মানে আইনস্টাইন নিলস বোর থেকে শুরু করে আরও অনেক মহামনীষী এরা সকলেই কিন্তু ভারতবর্ষের যে দর্শন বেদ বেদান্ত উপনিষদ গীতা এর যে দর্শন এই দর্শন সম্বন্ধে শ্রদ্ধাশীল এবং তারা বিভিন্ন বিষয়ে লিখেছেন মন্তব্য করেছেন এবং সভ্যতার যে আতুরভূমি সভ্যতার যে বিকাশ সেখানে ভারতবর্ষের এই দর্শন এই যে সনাতন সংস্কৃতির দর্শন এটি একেবারেই সমাদৃত কিন্তু এই দর্শনের চর্চা শেষ পর্যন্ত করবে কি মানে যারা সনাতন ধর্ম বা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস রাখেন তারা যদি আস্তে আস্তে সংকুচিত হয়ে যান কমে যান তো কোথায় এটা চর্চা হবে এক সময় ধরুন গান্ধারীর গান্ধার প্রদেশ এখন আফগানিস্তান সেখানে চর্চা হতো एक समय তক্ষশিলা विश्वविद्यालय जीटी हे एन पाकिस्तान से चर्चा होत एक समय बांग्लादेश थाइलैंड सिंगापुर एन जरा म्यांमार रही एमक बांग्लादेश से नाटोर বনলতা সেন এখন বনলতা সেন क्या जानी ना खुजे पा जा सब जगह चर्चा होत संस्कृति सनातन धर्म संस्कृति वेद वेदांत दर्शन से चर्चा लोकगुल এই ধরুন বাংলায় বাংলাতেও অনেকগুলি জেলা আছে যেখানে আর সন্ধ্যা প্রদীপ জ্বলে না এখন দেখুন এইসব কথা বলা কিন্তু ভয়ঙ্কর কারণ এই মানে কথা বললি সাম্প্রদায়িকতা ইত্যাদি এটা একটা বিশেষ করে বাংলায় খুব ছোঁয়াচে ব্যাপার তো এই জন্যে আমরা একটু সকলে ভাবার দরকার যে আমরা ঠিক পথে আছি তো ঠিক পথে চলছি তো এই যে মহান সনাতন ধর্ম এবং সংস্কৃতি যদি আমাদের অসতর্কতার কারণে সচেতনতার কারণে আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যায় ক্রমশ সংকুচিত হয় একে মূল পৃষ্ঠভূমিতে যদি এই সনাতন সংস্কৃতি বিপন্ন হয়ে পড়ে তাহলে তার দায় টাকা কে ভবিষ্যতে কারা আক্রমণকারী বিষয় নমস্কার একটু ভেবে দিন।